প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে যে বিষয় থেকে ক্লাস নেব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমি গত ক্লাসে তোমাদেরকে এখান থেকে ক্লাস নিয়েছি তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেখানে মোবাইল ফোনের বিস্তার, নতুনতম সংস্থান এবং তোমাদের হচ্ছে তারপরে কর্মসংস্থানের সৃষ্টি, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের সামনে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে কি তথ্য প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব বা ব্যবহার ইত্যাদি সম্পর্কে। তো তথ্য প্রযুক্তি, আমি প্রথমে একটি প্রাথমিক ধারণা দিই চিকিৎসা সম্পর্কে। তথ্য প্রযুক্তির মানে ব্যবস্থা এবং উন্নতির ফলে চিকিৎসা ক্ষেত্রে সুদূর প্রসারে একটা প্রভাব পড়ছে। আগে থেকে আমাদের চিকিৎসা ক্ষেত্রে এত উন্নয়ন ছিল না, বর্তমানে তথ্য প্রযুক্তি অনেক উন্নয়ন হয়েছে, কারণ এখানে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট রিপোর্ট করে মানে তারপরে চিকিৎসা দেওয়া হচ্ছে, মানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সুন্দরভাবে রিপোর্ট করা সম্ভব হচ্ছে। এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি অবশ্যই যুগান্তকারী একটি ধাপ। তো আমরা দেখি আলোচনায় কী আসতেছে চিকিৎসা। তথ্য প্রযুক্তির কারণে যেসব একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার একটি হচ্ছে চিকিৎসা। একটা সময় ছিল ডাক্তার বা কবিরাজ তারা রোগীর লক্ষণ দেখে যেটুকু তথ্য পেতেন সেটা দিয়ে তার চিকিৎসা করতেন। এখন আর সে অবস্থা নেই। একজন রোগীর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ণয় করতে পারেন। শুধু তাই নয়, সেই তথ্যগুলো ডেটাবেসে থাকতে পারে এবং ভবিষ্যতে প্রয়োজন সকল তথ্য আবার খুঁজে বের করে নিয়ে আসা যেতে পারে। একজন রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তারদের আর অনুমানে নির্ভর করতে হয় না, তথ্য প্রযুক্তির ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করতে পারে। অর্থাৎ আগের দিনে কি করতো ডাক্তার এবং কবিরাজটা কি করতো, একটা রোগী দেখে তার উপর অনুমান করতো, অনুমান করে সে অনুমানের উপর কিন্তু প্রেসক্রাইব করতো এবং রোগ নির্ণয় করতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির ফলে সঠিক এবং সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে সঠিক এবং সুনির্দিষ্ট রোগ নির্ণয় করতেছে এবং তার অনুসারে কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছে। এতে করে ব্যাপক কিন্তু মানে রোগীরা কিন্তু সুদূর প্রসারী ফল পাচ্ছে এবং ডাক্তাররা তারা মানে তারা চিকিৎসা দিতে সহজ হচ্ছে। এটা একটা ব্যাপক তথ্য প্রযুক্তির একটি সুদূর প্রসারী ধাপ। পরে কি পরের বিষয় কি আছে প্রিয় শিক্ষার্থীরা? গবেষণা। 7 নম্বর পাঠের সাথে গবেষণা। সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা সম্ভব হচ্ছে মানুষ নতুন কিছু বের করার আগ্রহ এবং গবেষণার পরিপ্রেক্ষিতে। তোমরা নিশ্চয় অনুমান করতে পেরেছো তথ্য প্রযুক্তির কারণে এই গবেষণা জগতে শুধু যে একটা বিশাল উন্নতি হয়েছে তা নয়, বলা যেতে পারে এখানে সম্পূর্ণ নতুন একটা মাত্রা যোগ হয়েছে। মানুষ এখন সাহিত্য, শিল্প, সমাজ বিজ্ঞান অথবা গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান যা নিয়ে গবেষণা করুক না কেন, তা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া সে গবেষণা কথা চিন্তা করতে পারে না। অর্থাৎ মানুষ যেটা নিয়ে গবেষণা করুক না কেন, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু করতে পারে না। গবেষণা করতে হলে নানান ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়, প্রক্রিয়া করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং গবেষণার শেষে তথ্য সুন্দর করে প্রদর্শন করতে হয়। আগে সবসময় এই কাজগুলো মানুষকে দৈহিক পরিশ্রম করতে হতো, কম্পিউটার চলে আসার পরে এগুলো নিজের হাতে করতে হয় না, মানুষ কম্পিউটার ব্যবহার করে করতে পারে। এর ফলে এখন গবেষকের আর তথ্য প্রক্রিয়ার দুশ্চিন্তা করতে হয় না, তার সত্যিকারের গবেষণায় মন দিতে পারে না। তোমরা জেনে খুশি হবে শিল্প, সাহিত্য, সমাজ বিজ্ঞান, অর্থনীতি এরকম সব বিষয়ে এদেশের গবেষকরা অনেক চমৎকার গবেষণা করে থাকেন। তারা সবাই তাদের গবেষণায় কম্পিউটার ব্যবহার করেন বিজ্ঞান আর প্রযুক্তির বিষয়ে। গবেষণায় কম্পিউটার এখন তথ্য প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ তথ্য প্রযুক্তি যে কোনো ক্ষেত্রে বিজ্ঞান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং তার ফলে কিন্তু সুদূর প্রসারী ফল পাওয়া যাচ্ছে। এবং এই গবেষণা প্রধান দুই ভাগে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে তাত্ত্বিক এবং ব্যবহারিক। তাত্ত্বিক গবেষণার গবেষকরা একটা বিষয়ে তাত্ত্বিক অংশ নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সেজন্য তাদেরকে কম্পিউটারের উপর নির্ভর করতে হয়। গবেষণায় কাজটুকু ঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা সেটা দেখার জন্য তাদেরকে তথ্যের সাথে মিলে দিতে হয় এবং এই জন্য বিশাল ডাটা ডেটাবেজ তথ্য ভান্ডারের সাথে যোগাযোগ রাখতে হয়, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে হয়। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা করতে হয়, নানান রকম যন্ত্র ব্যবহার করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ল্যাবরেটরি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা বা পরিচালনা করা কিংবা ব্যবহার করার জন্য বিজ্ঞানীরা সবসময় কম্পিউটারকে ব্যবহার করেন। মোটামুটি অবধারিতভাবে বলে দেওয়া যায়, একটি যন্ত্র থেকে তথ্য নিয়ে সেটা প্রক্রিয়া করার জন্য সবসময় কম্পিউটার ব্যবহার করা হয়। অর্থাৎ কম যে কোনো কিছু ক্ষেত্রে কম্পিউটার কিন্তু সবসময় ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায় থেকে আজকে যেটি আলোচনা করলাম তোমার হচ্ছে কি গবেষণা,
এবং কেজি চিকিৎসা, এই দুটি বিষয় তোমরা বাসায় দেখবা এবং সুন্দরভাবে পড়াশোনা করবা, এবং তোমরা আমাদের সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আজ ক্লাস শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী দিনে তোমাদের দেখবো।